বন্ধুরা, তোমরা ভালো আছো? আমি জানি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমার স্নান পুজো সব হয়ে গেছে, এখন রান্নাঘরে যাব। রান্না করব, কি রান্না করব দেখি আগে, তোমাদেরকে আবার অল্প অল্প করে দেখাবো। প্রতিদিন যেরকম করে দেখাই সেরকম করেই দেখাবো। হ্যাঁ, দেখতে থাকো তোমরা। বন্ধুরা দেখো, বৃষ্টি নাই কিন্তু, তবুও এত গরম লাগছে, কিন্তু মেঘলা মেঘলা করে আছে আকাশটা। হ্যাঁ, ভীষণ গরম, কিন্তু ফ্যানটা ভাবছি চালাবো, কিন্তু চালালেই তো ঘটঘট ঘটঘট শব্দ হবে, তোমরাও শুনবে না আমার কথা, তাই বন্ধ করে দিয়ে তোমাদের সাথে কথা বলছি। এই কাপড় চোপড়গুলো একটু গুছিয়ে নিয়ে তারপরে যাই। দেখতে থাকো তোমরা, দেখো আমার কী অবস্থা বিছানার। যখন তখন বৃষ্টি হচ্ছে, যখন তখন আর কি, কালো অন্ধকার। ডালে এখন, বন্ধুরা ডালে এখন এই যে কাঁচা পেঁয়াজ দিচ্ছি, এই যে কাঁচা পেঁয়াজ, তারপরে এই যে রসুন, কাঁচা লঙ্কা দিচ্ছি। বন্ধুরা ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন এই শাকগুলি ডালের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা ওই যে মুসুর ডালটা সিদ্ধ হয়ে গেছে না, ওখানে পেঁয়াজ রসুন লঙ্কা দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে এই কলমি শাকগুলি দিব। একদিকে কলমি শাকের ডাল হচ্ছে, মানে কলমি শাক মুসুর ডাল দিয়ে, আরেকদিকে হচ্ছে ভাত। এই যে দেখো বন্ধুরা, এই যে ভাত হচ্ছে। বন্ধুরা আমি লবণ আর হলুদ আরেই দিয়েছি, তোমাদেরকে দেখাতে পারিনি। ওটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এখানে ঢেলে দেব। এখন মুসুর ডাল দিয়ে, মুসুর ডালে বড়া করবো এখন। এই যে এই পাশে এখানে বড়া করো, আর এদিকে মাংস। বাইরে কি বৃষ্টি হচ্ছে, আমি কথা বলছি শোনাই হয়তো যাচ্ছে না, কষানো হয়ে গেছে। বন্ধুরা মাংসটা কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। বাসনটা মেজে নিচ্ছি, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। স্নান করেছি, এখন আবার করলাম, তারপরে তোমাদের সাথে এই যে কথা বলতে বসলাম। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে।